তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য দপ্তরের নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এবং সেই নতুন ওয়েবসাইট নিয়ে আমরা কিন্তু আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। আজকেই সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে সেই সমস্ত ওয়েবসাইটের বিভিন্ন অপশন নিয়ে আমরা আলোচনা করেছি এবং নতুন যে খাদ্য দপ্তরের অর্থাৎ ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটটা লঞ্চ করেছে সেই ওয়েবসাইটে আপনারা কি কি সুবিধা পাবেন এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাবেন এবার থেকে। যেমন ধরুন আধার কার্ডের সঙ্গে আপনার রেশন কার্ড লিঙ্ক করা থেকে শুরু করে ই রেশন কার্ড ডাউনলোড থেকে শুরু করে আর রেশন কার্ড বিভিন্ন কালেকশন থেকে শুরু করে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই সবকিছু এ টু জেড আরো বিভিন্ন রকমের নতুন নতুন ফিচার্স কিন্তু অ্যাড করা হয়েছে সেই ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিওতে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন অবশ্যই। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো আধার কার্ড নিয়ে। ইতিমধ্যে আপনারা জানেন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে হয় এবং এই লিঙ্কিং প্রক্রিয়াটা করতে হলে আপনাদের আধার কার্ডের সঙ্গে অনেকেরই মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সেই সমস্যাও অনেকের রয়েছে। সেই সমস্যার সমাধান নিয়ে এসেছি, আপনারা মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে পারবেন। এবার খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু একটা লিঙ্ক জেনারেট করা হয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে আপনার নিয়ারেস্ট যে আধার এনরোলমেন্ট সেন্টার আছে সেই সেন্টার সার্চ করে সেখানে গিয়ে আপনারা কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিংক করাতে পারবেন। তো কি কি প্রসেস আছে, কি নতুন বিষয়টা রয়েছে আমি দেখিয়ে দেবো ভিডিওতে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো রকম ডাউট থাকে, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। তো চলুন আজকের এই নতুন ব্রেকিং আপডেট নিয়ে আমরা ভিডিওটা অবশ্যই শুরু করি। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম কেউ ভুলবেন না। তো চলুন দেখে নেই। তো বলে রাখি আপনাদেরকে, এটা হচ্ছে আগের মেইন ওয়েবসাইট food.wb.gov.in। এই ওয়েবসাইটের সঙ্গে আপনারা অনেকেই পরিচিত আছেন। তো এই ওয়েবসাইটটা কিন্তু প্রথম থেকেই ছিল খাদ্য দপ্তরের, তবে নতুন যে ওয়েবসাইটটা আমরা পেয়েছি সেই ওয়েবসাইটটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন, wbfss.wb.gov.in। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট নতুন করে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ফিচার্স কিন্তু এই ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে। তো আপনারা যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে চান, যাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, আমি এই বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। আপনারা অবশ্যই আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে এনরোল করিয়ে নেবেন, সেখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা কিন্তু লিঙ্কটা করিয়ে নেবেন। এই অ্যাপয়েন্টমেন্ট বুক করে কিন্তু আপনারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক যে কোনো সময় করাতে পারেন। ঠিক আছে, তো এর জন্য আপনাদের কি করতে হবে, এই ওয়েবসাইটে যেতে হবে, নতুন ওয়েবসাইট খাদ্য দপ্তরের ওয়েবসাইটে গেলে নিচের দিকে চলে যাবেন, একদম নিচের দিকে গেলে একটা অপশন দেখতে পারবেন ইউজফুল লিঙ্কস। দেখুন আধার এনরোলমেন্ট সেন্টার দেখতে পাচ্ছেন এখানে লেখাটা, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, আধার এনরোলমেন্ট সেন্টার। এই জায়গায় আপনি যদি ক্লিক করেন, একবার ক্লিক করলে নতুন একটা ট্যাব আপনার সামনে ওপেন হবে এবং আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে নতুন একটা পেজে আপনাকে রিডাইরেক্ট করবে এবং এনরোলমেন্ট সেন্টার সার্চ দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে এখানে, স্টেট, পোস্টাল, পিনকোড, সার্চ বক্স। ঠিক আছে, তো স্টেট যদি আপনি চুজ করেন তাহলে বিভিন্ন অপশন আপনার চুজ করতে হবে, যেমন ধরুন এখান থেকে আপনার রাজ্যের নামটা চুজ করবেন, ওয়েস্ট বেঙ্গল আছে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল। এরপর আপনার ডিস্ট্রিক্টের নামটা চুজ করবেন, এখান থেকে ধরুন আমি দেখে দিচ্ছি মালদা কিংবা মুর্শিদাবাদ, ধরুন আমি মুর্শিদাবাদ দেখাচ্ছি, মুর্শিদাবাদে ক্লিক করবেন। মুর্শিদাবাদে ক্লিক করার পর আপনারা অবশ্যই এখানে সাব ডিস্ট্রিক্ট একটা চুজ করবেন, এখান থেকে সাব ডিস্ট্রিক্ট চুজ করার পর এখান থেকে আপনার গ্রামের নামটা চুজ করবেন। তো গ্রামের নামটা চুজ করার পর এখানে শো অনলি পারমানেন্ট সেন্টার এখানে ক্লিক করতে পারেন, তাছাড়া এটা ক্লিক না করলে বিভিন্ন ধরনের অপশনও কিন্তু চলে আসবে, অন্যান্যগুলো আসবে। আর এটা যদি ক্লিক করেন শুধুমাত্র পারমানেন্ট যে সেন্টারগুলো আছে, একদম স্থায়ী সেন্টার যেগুলো আধার সেন্টার, সেটাই কিন্তু শো করবে, তাছাড়া কিন্তু অন্যান্য কোনো কিছু আসবে না। তো আমি বলবো আপনাদের ক্লিক না করে দেখুন, তাহলে বিভিন্ন নাম আরও বেশি কিছু নাম আপনারা পেয়ে যেতে পারেন এখানে। ঠিক আছে, ক্লিক না করলে তো এখানে দেখুন এখানে একটা ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডে যা আছে তাই কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে। ক্যাপচা কোডে বসিয়ে আপনারা জাস্ট যদি লোকেট এ সেন্টারে ক্লিক করেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু নিচে একটা অ্যাড্রেস চলে এসেছে, দেখতেই পাচ্ছেন এনরোলমেন্ট সেন্টার ফাউন্ড। এইভাবে আপনার যে স্টেট ওয়াইজ, আপনার ব্লক সাব ডিভিশন ওয়াইজ, আপনার গ্রামের নাম দিয়ে যদি চুজ করেন তাহলে সরাসরি আপনার গ্রামে আপনার কাছাকাছি যেখানে আধার সেন্টার আছে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার যে পদ্ধতি, যেখানে কাজগুলো সেগুলো করানো হয়, কিংবা আধার কার্ড ঠিক করা, কালেকশন করা, আধার কার্ডের জন্য আবেদন করবার, কিংবা যে কোনো সমস্যা আধার কার্ডের যে কাজগুলো হয়, সেই সেন্টারের অ্যাড্রেস কিন্তু এখানে চলে এসেছে একটা, দেখতে পাচ্ছেন এখানে। এখানে কিন্তু সেই সেন্টারের ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলে আপনার অ্যাড্রেস দিয়ে আপনি যখন সার্চ করবেন সেখানে আপনার একটা আলাদা নাম্বার পাবেন, আলাদা ঠিকানা হবে আপনার। ঠিক আছে, সেই ফোন নাম্বারে ফোন করে আপনি জিজ্ঞাসা করতে পারেন, জানতে পারেন যে কবে নাগাদ হবে, আমি কবে আসবো, কী কী আনতে হবে, এই বিষয়গুলো আপনি দেখে নেবেন, চেক করে নেবেন। তো এই অ্যাড্রেসে, অর্থাৎ এটা সিএসসি সেন্টার, ঠিক আছে, সিএসসি
ই গভর্নমেন্ট অর্থাৎ কমন সার্ভিস সেন্টার কিন্তু রয়েছে, সিএসসি আধার ডেমোগ্রাফিক আপডেট সেন্টার, অর্থাৎ আধার ডেমোগ্রাফিক আপডেট সেন্টার কিন্তু এখানে শো করছে। তো আপনারা দেখে নেবেন আপনাদের এলাকা দিয়ে সার্চ করে, ঠিক আছে। তবে আপনাদেরকে বলবো আপনারা সরাসরি আপনার পিনকোড দিয়ে যদি সার্চ করেন, পোস্টাল পিনকোড, এখানে জাস্ট আপনি আপনার পিনকোডটা ক্লিক করবেন, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, পোস্টাল এখানে ক্লিক করলে এখানে আপনার পিনকোডটা বসিয়ে দেবেন, ঠিক আছে। আমি পিনকোড বসিয়ে দিচ্ছি একটা, পিনকোড বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা যেটা আছে ক্যাপচাটা বসিয়ে দেবেন আপনারা। এরপর এখানে নিচে আপনার লোকেটেড সেন্টারে ক্লিক করবেন, তাহলে আপনার এলাকাতে এই পিনকোডের এলাকাতে যত জায়গাতে যতগুলো আছে সেন্টার, আধার সেন্টার, সবগুলো সেন্টারের নাম কিন্তু চলে আসবে। দেখুন এখানে যে পিনকোড আমি দিয়েছি সেই পিনকোড অনুযায়ী কিন্তু বিভিন্ন সেন্টারের নাম চলে এসছে, যেমন ধরুন বারোবিশা পোস্ট অফিস, সিএসসি আধার, ঠিক আছে, তারপর হচ্ছে আইপিবি বারুইপাড়া পোস্ট অফিস, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, অর্থাৎ আপনারা জানেন যে পোস্ট অফিসেও কিন্তু আধার মোবাইল নাম্বার লিঙ্ক হয়, ঠিক আছে। তো যদি আপনার এলাকাতে আপনার গ্রামের আপনার শহরের যদি পোস্ট অফিস থাকে, সেই পোস্ট অফিসে সেই সুবিধা রয়েছে কিনা যদি জানতে চান, তাহলে আপনি পিনকোড দিয়ে সার্চ করবেন। পিনকোড দিয়ে সার্চ করলে যদি থাকে আপনার পোস্ট অফিসে সেই ফ্যাসিলিটি, তাহলে এটা শো হবে, আইপিপিবি লেখা চলে আসবে, আপনার পোস্ট অফিসের নামটা চলে আসবে, ঠিক আছে। আপনারা দেখে নেবেন, তো এইভাবে আপনারা কিন্তু আপনারা জানতে পারবেন যে কোন সেন্টার। এবার সেই সেন্টারে গিয়ে আপনারা সেখানে ভালো মতন জেনে বুঝে তারপর আপনারা সেখান থেকে কিন্তু আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কটা করাতে পারবেন। তো এই বিষয়গুলো ইনফরমেশনটা দেওয়ার ছিল আজকে এই ভিডিওতে। এবং নতুন যে ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে খাদ্য দপ্তরের, ওয়েবসাইট নিয়ে আমরা ভিডিও করেছি অলরেডি, খাদ্য দপ্তরের নতুন ওয়েবসাইট, কী কী আবেদন করা যাবে, নতুন কী কী সুবিধা দেওয়া হয়েছে, রেশন কার্ডের সব সমস্যার সমাধান এবার থেকে কিন্তু আপনারা এই নতুন ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এবং এখনও কিন্তু কাজ চলছে ওয়েবসাইটে, এখন অনেক কিছু অপশান কিন্তু অ্যাড করেনি খাদ্য দপ্তর, তবে এখনও কিন্তু এই ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্ক জেনারেট, বিভিন্ন লেখালেখি, বিভিন্ন আপডেট দিতে বাকি আছে, এখনও দেয়নি, যখন দেবে আমরা কিন্তু পরপর ভিডিও দিয়ে দেবো। আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন, ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, ফিরছি পরবর্তী ব্রেকিং আপডেট নিয়ে, ধন্যবাদ।